চ্যানেল রূপালি, ভয়েস অব বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাদেরিয়া বাহিনীকে স্যালিউট। কাদের সিদ্দিকীর জায়গায় দাঁড়িয়ে, কাদেরিয়া বাহিনীর সামনে দাঁড়িয়ে তাদেরকে স্যালিউট না দিয়ে তো আর কথা শুরু করা যায় না। তাই আপনাদের আবারও স্যালিউট নারায়ণগঞ্জের সমস্ত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে। আলী আহমদ চুনকার সন্তান, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, তারই কন্যা আমি, এবং মুক্তিযোদ্ধাদের সন্তান আপনাদেরই সন্তান। মাননীয় সভাপ্রধান, মঞ্চে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ, সম্মানিত মেয়র, যার অনুরোধে দাওয়াতে এখানে এসেছি, এবং ডায়াসের সামনে অগণিত মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সাধারণ মানুষ সকলকে আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, বিজয়ের মাসে শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী সালাম জানাচ্ছি। কাদেরিয়া বাহিনীর প্রধান যিনি ছিলেন, আমি জানি না উনি এখানে আছেন কি না, আশেপাশে ওনার বাড়ি, তাকেও আমার সশ্রদ্ধা সালাম। আসলে সেরকম কথা বলার কিছু নাই, অনেকক্ষণ যাবৎ আমি এখানে বসে মুক্তিযোদ্ধাদের কথা শুনছিলাম, তাদের কথা শুনে শুনে নিজেকেই গর্বিত মনে হচ্ছিল যে আমি এমন এক পিতার সন্তান যিনিও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অনেকেই আপনারা তাকে চিনেন। সত্যিকার অর্থে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আপনাদের সাথে এখানে শরিক হয়ে সে মুক্তিযোদ্ধার এই স্মৃতিচারণ করতেন, কিন্তু আমি তার সন্তান হয়ে আজকে এখানে এসেছি, এটাও আমি অনেক গর্ববোধ করছি যে আমি আপনাদের সন্তান। মুক্তিযোদ্ধার ইতিহাস আমার সেরকম বলার কিছু নাই, আমি আপনাদের কাছ থেকে শুনব, শিখব, এবং শিখে এসেই এখন বাংলাদেশকে চেষ্টা করছি মানুষকে সেবা দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের কথা আপনারা জানেন হয়তো, অনেকে যারা পুরানো তারা জানেন, এক সময় এই নারায়ণগঞ্জ কিন্তু ছিল আওয়ামী লীগের সূতিকাগার। বঙ্গবন্ধু কিন্তু যখন ঢাকায় মিটিং করতে পারছিলেন না তখন কিন্তু নারায়ণগঞ্জে যেই উনি মিটিং করেছিলেন, এবং প্রথম যে কমিটিটা হলো আওয়ামী লীগের সেটা কিন্তু নারায়ণগঞ্জে হয়েছিল। আলমার সাহেবের যে অঞ্চলে থাকতেন, একটু আগে আমাদের সভাপতি ফারুক কাকা আলমার সাহেবের কথা বলতেছিলেন, সেই অঞ্চলে দেবুক নামে পাইকপাড়াতে মিউচুয়াল ক্লাবে প্রথম মিটিংটা হয়েছিল, যেই মিটিংটা পরবর্তীতে ঢাকার রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করেছিল সেই কমিটি, যেই কমিটির বঙ্গবন্ধু ছিলেন সাধারণ সম্পাদক। তা আমি সেই নারায়ণগঞ্জের, যেখানে আমরা বলে থাকি যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই নারায়ণগঞ্জে, পরবর্তীতে ঢাকায় সেটা প্রকাশ করা হয়েছিল। ঠিক তদ্রূপভাবে আমরা যদি চিন্তা করি মুক্তিযুদ্ধের কথা, কাদেরিয়া বাহিনীর কথা, তাহলে এই যে আপনাদের শত শত মুক্তিযোদ্ধা, 70,000 স্বেচ্ছাসেবক, 300 মুক্তিযোদ্ধা, 17,000, এই যে এখান থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে, সুতরাং ইতিহাসের পাতায় টাঙ্গাইল কিন্তু সারা জীবন বিখ্যাত হয়ে থাকবে। যতদিন বাংলার ইতিহাস থাকবে ততদিন এই টাঙ্গাইলের নাম থাকবে, সেজন্য আপনাদের গর্ববোধ হওয়ার কথা। ঢাকার পাশেই তিন চারটা শহর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, টাঙ্গাইল, এই সারাউন্ডিং ঢাকাকে নিয়েই ঢাকার শহর। এই সমস্ত অঞ্চলগুলিতে নেতৃত্ব দেয় বলেই ঢাকা কিন্তু নেতৃত্ব, ঢাকাকে কিন্তু সুরক্ষা করেই আছে এই সবগুলি শহর। সুতরাং আমি মনে করি এই প্রজন্মের সন্তানরা সেইভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে 14ই ডিসেম্বর, বিজয়ের মাসেও আমাদের শোকগাথা। এই দিন আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কেন করেছিল পাকিস্তানিরা হত্যা? যাতে বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই বিশ্বের বুকে যেন আমাদের কোনো বুদ্ধিজীবী থাকতে না পারে, কেউ যেন বাংলার কথা বলতে না পারে, বঙ্গবন্ধুকে দাবিয়ে দেওয়া যেন যায়, পাকিস্তান যেন আবার কায়েম করা যায়, এই জন্যই অত্যন্ত প্ল্যানমাফিক কিন্তু এই পাকিস্তানিরা তাই করেছিল। কিন্তু বীর বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি। এই বাঙালি, নিরস্ত্র বাঙালি একজনের নেতৃত্বে, যিনি ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, উনি সমগ্র বাংলার মানুষকে সম্পৃক্ত করেছিলেন, 7.5 কোটি বাঙালির নেতা হয়েছিলেন, উনি আওয়ামী লীগের একক নেতৃত্ব ছিল না, নেতা ছিল না, যিনি সমগ্র বাংলাদেশকে, কৃষক, শ্রমিক, যুবক, বৃদ্ধ, বনিতাকে একত্রিত করে সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ হয়েছে বলেই আজকে আমরা সবুজ পাসপোর্ট নিয়ে, লাল সবুজের পতাকা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে দাঁড়াতে পারছি। আর এর কৃতিত্ব কাদের?
এর কৃতিত্ব যারা এখানে বসে আছে, এখানে নিচে বসে আছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের, যারা নিজেদের জীবন বাজি রেখে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। এক মুহূর্তের জন্য তারা নিজের জীবনের পরোয়া করেনি, তাদের সন্তানদের জন্য, তাদের বউ বাচ্চা কারো কথায় তারা পরোয়া না করে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যুদ্ধ করেছে এই দেশের আবল বনিতা, নিরীহ মানুষ থেকে শুরু করে এমন কেউ বাকি ছিল না যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যেই মা যুদ্ধে যেতে পারে নাই, সেও একবেলা রান্না করে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে, সেও কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। 17-18-14 বছরের বালকরা সেই দিন যুদ্ধে গিয়েছিল বঙ্গবন্ধুর কথার উপরে নেতৃত্ব দিয়ে। সুতরাং যে দেশ আমাদের এনে দিয়েছে বঙ্গবন্ধু, যে ভূখণ্ড আমাদের এনে দিয়েছে, যে স্বাধীন আমাদের করে দিয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তিটা উনি আমাদের দিতে পারেন নাই। ওনাকে নির্মমভাবে হত্যা করেছে এই দেশেরই কিছু নরপশু, এই বাঙালিরাই কিছু নরপশু যারা হত্যা করেছিল 1975 সালে। থামিয়ে দিতে চেয়েছিল এই বাংলাদেশকে, নিশ্চয় করে দিতে চেয়েছিল আমাদের স্বাধীনতার ইতিহাসকে, কিন্তু সেই দিনও পারেনি তারা। কেন পারেনি? 75-এর বঙ্গবন্ধুকে তার পরিবারকে হত্যা করার পরে অগণতি মুক্তিযোদ্ধা, অগণতি মুক্তিপ্রেমিক, শেখ মুজিব প্রেমিক, আওয়ামী প্রেমিক কর্মীরা বেঁচেছিল, যারা 64টা জেলার মধ্যে এই আওয়ামী কর্মীকে ধরে রেখেছিল, নেতৃত্ব দিয়েছিল দুঃসময়ে, এবং তারাই আমরিকে বাঁচিয়ে রেখেছিল। পরবর্তীতে বঙ্গবন্ধুর কন্যাকে তারাই দেশে এনে 1981 সালে যখন এই বাংলাদেশে ফিরে আসলেন জননেত্রী শেখ হাসিনা, সেই দিন এই কর্মীদের জন্যই আজকে আমরিক টিকে আছে, এবং ওনাকে সভানেত্রী করাতে আজকে আমরা আমাদের বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। যার জন্য লড়াই করে যাচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনা, সেটা কিসের লড়াই? অর্থনৈতিক মুক্তি। তার বাবা জাতির পিতা সমগ্র মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের দিয়েছিল একটি ভূখণ্ড, আর আমাদের নেত্রী দিতে যাচ্ছে আমাদের স্বাধীনতার এবং আমাদের অর্থনৈতিক মুক্তি। 1921 সালে উনি এই বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে যাচ্ছে। সুতরাং আমাদের মুরব্বীরা, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের বাবারা, আমাদের দাদারা এই দেশ এনে দিয়েছে, আমাদের দায়িত্ব কী, আমাদের কর্তব্য কী, এই প্রজন্মের দায়িত্ব কী? এই প্রজন্মের দায়িত্ব হলো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেয়া। শেখ হাসিনা যেই কর্মসূচি দিচ্ছে, আমাদের সেই কর্মসূচিগুলিকে সঠিকভাবে পালন করা, সেই উন্নয়ন করছে, সেই উন্নয়নগুলিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমাদের মনে রাখতে হবে 7.5 কোটি বাঙালির থেকে এখন আমরা 17 কোটি বাঙালি। এই বাঙালির পরিচয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা আমাদের পরিচয়, পতাকা আমাদের পরিচয়, সেটাকে বহন করে নিতে যেতে হবে সারা বিশ্বে আমাদের এই প্রজন্মকে। আর এই প্রজন্ম কারা? আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ। আমাদের কাজের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মাথা উঁচু করে আছে। আমরা আমাদের কাজকে মনে রাখতে হবে আমরা কী করছি। বাংলা অনেক দিন পরে এই দেশ এবারই ক্ষমতায় এসেছে জননেত্রী শেখ হাসিনা। আজকে আমরা ক্ষমতায় প্রায় 9 বছর, নির্বাচন সামনে চলে এসেছে। আমাদের কাজকর্মের উপরে, নিজেদের অনেক কিছুর উপরে নির্ভর করছে ক্ষমতায় আসা। 2018 শেষের দিকে নির্বাচন, ক্ষমতায় আমাদের আসতেই হবে। এই যদি না আসতে হয়, আজকে যে মুক্তিযোদ্ধাদের হাহাকার এতদিন ছিল সব পূরণ করেছে শেখ হাসিনা, এবং তাদের যে সম্মান দিচ্ছে, বাধা দিচ্ছে, প্রতিটা জেলার মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিচ্ছে, এই সব কিছু সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা ক্ষমতায় বলে। সুতরাং আমি মনে করি আমরা যারা এই দল করি, আমাদেরও দায় দায়িত্ব আছে দলকে সঠিকভাবে পরিচালিত করার জন্য। আমরা শুধু সেই মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না নেত্রীর। নেত্রী কী চাচ্ছে তার চোখের দিকে তাকালে যেন আমরা বুঝতে পারি। আমরা কিন্তু উন্নয়নের কথা অতটা বলি না। আজকে বাংলাদেশের শেখ হাসিনা পদ্মা সেতু করছে, যেই শেখ হাসিনাকে না করে দেওয়া হয়েছিল, দুর্নীতির অভিযোগ এনেছিল, আজকে সেই পদ্মা সেতু কিন্তু আমাদের নিজেদের টাকায় হচ্ছে। কিন্তু একটা পদ্মা সেতুই কিন্তু বাংলাদেশকে সব কিছু করে দিতে পারবে না। আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, সাধারণ মানুষকে কাছে নিয়ে আসা, সব কিছু নির্ভর করছে আমাদের মতো কর্মীদের, যারা আমরা কর্মী। নেতারা নেতৃত্ব দিবে, কিন্তু কর্মীরাই কিন্তু দলকে ক্ষমতায় নিয়ে আসে। আপনাদের মনে আছে কি, 1/11 আগে যখন শেখ হাসিনা হাউজের নেতারা অনেকেই দিকবে দেখছিল, একমাত্র কর্মীদের জন্য পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। সেই কর্মী কিন্তু এখন আবার দরকার। দল যখন ক্ষমতায় থাকে, অনেক সময় তেগি নেতারা একটু দূরে চলে যান, বাঘাবাগি, হালুয়া রুটির বাঘ, ক্ষমতার বাঘ, সন্ত্রাসীদের কারণে আসল কর্মীরা কাছে আসতে পারে না,
জননীতির সামনে যেতে পারে না, নেতাদের সামনে এসে কথা বলতে পারে না, কিন্তু শেখ হাসিনা যখন ডাক দেয় তখন আপনারা কিন্তু কেউ ঘরে বসে থাকতে পারেন না। বহু দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমরাও নারায়ণগঞ্জ চালাই। আমার মতো মানুষের নারায়ণগঞ্জে টিকে থাকার কথা না, কিন্তু আমার বাবার আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, জননীতি শেখ হাসিনার কথা যখন মনে হয় তখন সব কিছু ভুলে যেয়ে মনে হয় এই দেশকে আমাকে সেবা দিতে হবেই, এই দেশের মানুষকে সেবা দিতে হবেই। আমি নারায়ণগঞ্জের এক কোণায় থাকলেও আমার মতো 64টা জেলায় বহু নেতাকর্মী আছে যারা নীরবে এই দেশকে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, কখনো দলের কাছে আসে হাতও পাতে না, যতটুক পারে তারা দেওয়ার চেষ্টা করে। তদ্রূপভাবে আমি মনে করি এই নেতারাই, এই কর্মীরাই ভবিষ্যৎ আমলিকে এগিয়ে নিয়ে যাবে এবং 2019 নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হবই হব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের আরেকজন উদীয়মান নেতা সচিব ওয়াদের জয়, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই বাংলাদেশের ভূখণ্ড, মাননীয় প্রধানমন্ত্রী জননীতির স্বপ্ন অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়া। সচিব ওয়াদের জয় সেই স্বপ্নকে পূরণ করছে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে। অগণিত যুবকের যেই স্বপ্নের স্বপ্নের রাজকুমার, উনি আমাদের জয়, যিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাই যে এই দেশ দুর্নীতিমুক্ত হোক, ক্ষুধামুক্তি হোক, দরিদ্রমুক্ত হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে। আমাদের কাজটা কী? তার কাজগুলিকে তুলে ধরা। উনি প্রথম নারীদের ক্ষমতায়ন করার জন্য 1997 সংরক্ষিত আসন চালু করেছিলেন প্রত্যেকটা সিটি কর্পোরেশনে, পৌরসভাতে এবং জেলা, প্রত্যেকটা উপজেলা জেলাতে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে সংরক্ষিত আসন আজকে 15-16 বছর যাবৎ চলছে, এখন সরাসরি নির্বাচন দেওয়া উচিত। এখানে একজন